মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে দাদা? খুব কষ্টে পেয়েছি তোমাকে বাবু। আচ্ছা, তুমি আমার সঙ্গে সন্তোষী মায়ের প্রসাদ খেতে যাবে? সন্তোষী মায়ের প্রসাদ? হ্যাঁ, সে তো আমার ভীষণ প্রিয়, চলুন। কিন্তু আগে বলো, তুমি টক জাতীয় কিছু খাওনি তো? টক টক তো আমি কখনোই খাই না। খুব ভালো, তাহলে চলো বাকি বাচ্চাদের খুঁজি। আসলে আটজন বাচ্চাকেই প্রসাদ খাওয়াতে হয়। আরে আমি আটজন বাচ্চার খাবার একাই খেয়ে নেব, আপনি চলুন তো আগে। আটজন বাচ্চার প্রসাদ খেয়ে ফেলবে? হ্যাঁ। তাও একা? দেরি করবেন না, চলুন। হেমা, সন্তোষী, ইন্দ্র কোথায় গেল? এলো না কেন এখনো? যদিও একজন বাচ্চা কেউ না পায়, আমার ব্রত কি করে সম্পূর্ণ হবে? আরে ম্যাডাম, কি করে সম্পূর্ণ হবে? হবে না তো। সাথী, এই দেখো কাকে নিয়ে এসেছি। ভেবে নাও যে সাক্ষাৎ ভগবান আমাদের বাড়িতে এসেছেন। মানে এক ঘন্টা ধরে বাচ্চাদের খুঁজেই চলেছি, একজন কাউকে খুঁজে পাইনি। তারপর হঠাৎ করে এই মহারাজ না জানি কোথা থেকে উদয় হলো। চলো তাড়াতাড়ি এবার ওকে প্রসাদ খাওয়া। সে তো ঠিক আছে ইন্দ্র, কিন্তু বাকি বাচ্চারা? আপনি চিন্তা করবেন না দিদি, আপনি সবার খাবার নিয়ে আসুন, আমি সবার খাবার একাই খেয়ে নেব। দেখুন না মহাদেব, পৃথিবীলোকে কিভাবে দেবর্ষি নারদ এক বালক রূপে দেবী সন্তোষীর প্রসাদ গ্রহণ করছেন। এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। হয়তো আপনার একটি রহস্যের কথা জানা নেই। কি কথা মহাদেব? এটাই যে যখন কোনো ভক্ত সম্পূর্ণ ভক্তি সহকারে কোনো দেব দেবীকে ভোগ অর্পণ করেন বা প্রসাদ বিতরণ করেন, তখন প্রসাদ গ্রহণ করতে অনেক সময় ঈশ্বর স্বয়ং সেখানে পৌঁছে যান। ভক্তের পাশাপাশি ঈশ্বরের কাছেও সে এক সৌভাগ্যের মুহূর্ত হয়। আজ নারদ সেই সৌভাগ্যই লাভ করেছেন। আপনি ঠিকই বলেছেন মহাদেব, কতই না আনন্দ হচ্ছে ওনার। মহাদেব, একদিন আমরাও যাব পৃথিবীলোকে প্রসাদ গ্রহণ করতে। নিশ্চয়ই দেবী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।